नमस्कार बंधुरा, वॉइस विथ ब्लॉग चैनल नतून एक ब्लॉग वीडियोते अपन स्वागत। बंधुरा, आजकल ब्लॉगे घूरते जाब पुरुलियार विख्यात रासजात्रार मेलाते। श्रीकृष्णर वृंदावनेर रासजात्रा के घिरे अनेक इतिहास सुनेछी, तार संगे आज आमरा जेने नेब बांगला संस्कृतिते पुरुलियाय रासजात्रार प्रचलन किभावे हय। পূজোর মরসুম শেষে এবার রাসের পালা। কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এখন বোধ হয় তা বেড়ে তিপ্পান্নই পৌঁছেছে। আর সেই পরব যদি ঐতিহ্য বহন করে তবে তো সোনায় সোহাগা। অযোধ্যা পাহাড়ের পাদদেশে গ্রামটির নাম বেগুন কোদর। পুরুলিয়া শহরের রাসের ইতিহাস এই গ্রামের রাজবাড়ির সঙ্গেই জড়িয়ে রয়েছে। শদুয়েক বছর আগে বেগুনকোদর রাজবাড়িতে রাসের সূচনা, তার অনেক পরে পুরুলিয়া শহরের কিছু মানুষ অনুপ্রাণিত হয়ে জেলা সদরে রাসের আয়োজন করেন। আনন্দ উৎসবে যাতে ব্যাঘাত না ঘটে তাই এক জায়গায় শেষ হওয়ার পর অন্য জায়গায় শুরু হয় রাস। আজও প্রথা মেনে দু জায়গাতে রাস উৎসব পালিত হয়। পুরুলিয়া রাস কমিটির কার্যকরী সভাপতি গোবিন্দ মুখোপাধ্যায়ের কথায়, সে সময় পুরুলিয়া শহরে কোনো মেলা বা উৎসব ছিল না। ধীবর সম্প্রদায়ের কয়েকজন মানুষ এখান থেকে বেগুনকোদরে গিয়েছিলেন রাস দেখতে। সেখানে গিয়ে তারা এতই মুগ্ধ হন যে ফিরে এসে পুরুলিয়া শহরে রাস উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেন। যেহেতু বেগুনকোদরে পাঁচ দিন রাস চলে, তাই ঠিক করা হয় ওখানকার রাস শেষ হওয়ার পর পুরুলিয়ায় রাস হবে। সেই প্রথা মেনে আজও পুরুলিয়া শহরে রাসমেলা অনুষ্ঠিত হয়। মূল রাস এবং ভাঙ্গা রাস মিলিয়ে মেলা থাকে সপ্তাহ তিনেক। শহরের বাসিন্দা কবি নির্মল হালদার জানিয়েছেন, আগে এলাকার বাসিন্দাদের কাছে রাসমেলাই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। শুধু শহরই নয়, বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভিড় জমাতেন। এখন বিনোদনের অনেক উপাদানই বছরভর মানুষ হাতের কাছে পাচ্ছেন, কাজেই মেলার আকর্ষণ খানিকটা হলেও কমেছে। তবে এখনও মেলার টানে বহু মানুষ আসেন, মিশে যান আনন্দের ভিড়ে। এছাড়া সাঁতুড়ি ব্লকের মুরাটিতেও রায়বেশ স্টেটের রাস উৎসব আজও প্রথা মেনে 931 বঙ্গাব্দ থেকে অনুষ্ঠিত হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, পঞ্চকোট রাজবংশের পৃষ্ঠপোষকতায় এই রাস শুরু হয়েছিল।
বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।